এতিয়া আমি এটো মানে এতিয়ালৈকে জিরো টলারেন্স লৈ পেলাই আমি কাম করে আছো, কিন্তু বেমারটো ইমানলৈকে সানি ধরেছে, আপুনি এটা এটা দাওয়া দিয়ে এটো শেষ করব নোৱাৰে, তাত বেলেগ বেলেগ দাওয়া দিব লাগিব। তো সেই কারণে আজি লাহে লাহেকে করে আছো যাতে বস্তুটো একেবারে ডেমেজ হয়ে না যায়। কিন্তু মই যেটো দেখিছো আজি আমার সেক্রেটারির হোক অফিসবিলাক যথেষ্ট সলনি হয়েছে, যথেষ্ট সলনি হয়েছে, কাম মানুহবিলাক আরম্ভ করেছে। মই সকলকে অনুরোধ করেছো যে তিনিদিন অফিসত থাকক, তিনিদিন ফিল্ডখনত ঘরক আর পাবলিকক লৈ কাম করক। আগতে কি আসলে অফিসারবিলাকে বহুতে আসলে সি মানে জয়েন করার রিটায়ার্ড হওয়ালেক কিবা থেসিস লিখার রিসার্চ পেপার লিখার নিচিনা অফিসতে বহি থাকে, সি কোনো ফিল্ডর কথা না জানে, তেনেহলে উন্নয়ন কত হব? এই কারণে কৈছে অফিসারবিলাকে আধা সময় অফিসত থাকক, আধা সময় ফিল্ডত থাকক আর স্কিমবিলাক সাবলৈ যাও। আজি যি স্কিমে নহোক কিয় সরু ডাঙর, আজি টেন্ডার দিছে, রাস্তার কাম করেছে, আমার সেক্রেটারি সাবলৈ যাও, ইঞ্জিনিয়ারবিলাক সাবলৈ যাও, স্কুলের কিবা একটা কাম করে আছে এইটা সাবলৈ যাও। এইখিনি কথাটো মানে মই এটাকে সকল কয়ে আছো আর এটা লাহে 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 আমার যথেষ্ট পরিবর্তন আছে। ডিটিএফর কি সমস্যা হয়েছে কি সমস্যা সেইটা মই কব বিচরা নাই। UPPL হিসাবে আমি নিজের কাম করে গিয়ে আছো আর কমল সিং নার্জারি ডাঙরিয়া তিনবারকৈ যেটা MLA হয়েছিল তখেতর যেটা একটিভিটি সেটি খুব প্রশংসনীয় আসে। বাকি বিধায়ক সকলকে আপনি দেখবলে পাইছিলে বিধানসভা তখেতে বহুখিনি কথা রাখিছিলে আমার অঞ্চলের শিক্ষার সমস্যা হোক বা বিভিন্ন সমস্যা হোক, সো তখেতর এটা পজিটিভ একটা মাইন্ডসেট সদায় আসে। আর আজি তখেতে এই গোটি পরিবেশটি বুঝি পাই পেলায় বিজনী অঞ্চলের উন্নয়ন হওয়ার লগতে সামগ্রিকভাবে বড়োলেন অঞ্চলের শান্তি স্থাপন করা আর উন্নয়নটি লক্ষ্য রাখি UPPL দলত যোগদান করেছে তখেতে নিজে কৈছে। আর তখেতক আমি আদরণি জানাইছো। UPPLর লক্ষ্য হয়েছে বড়োলেন অঞ্চলের একটা পরিবর্তন আহিব লাগিব, শান্তিটো চিরস্থায়ী হব লাগিব, সকল জাতি জনগোষ্ঠী নিজের নিজের আত্মসন্মান লৈ জিয়াই থাকিব পারিব লাগিব, সুরক্ষা পাব লাগিব আর অধিকার সবে পাব লাগিব। আর সেইটো লক্ষ্য রাখি আজি BJP UPPL সরকারখনে আমি বড়োলেণ্ডত কাম করে আছো। আর মই আশা করছো অকল আমার কমল সিং নার্জারি ডাঙরিয়া নহয় আর বহুতখিনি নেতা আমার দলত যোগদান করিব আর আমি একেলগে বড়োলেণ্ডখন নতুন রূপত গড় দিয়ার কারণে যেটো দুটা তিনিশা দশকত ভায়োলেন্সের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি পিছপরি আছো, এইখিনি আমি ফিল আপ করার কারণে দক্ষ ব্যক্তিবিলাকক লৈ পেলাই আমি আগবাড়ি যাব পাৰিম, মই এইটো আশা করছো। না এতিয়া আমি এটো মানে এতিয়ালৈকে জিরো টলারেন্স লৈ পেলাই আমি কাম করে আছো, কিন্তু বেমারটো ইমানলৈকে সানি ধরেছে, আপুনি এটা এটা দাওয়া দিয়ে এটা শেষ করব নোৱাৰে, তাত বেলেগ বেলেগ দাওয়া দিব লাগিব। তো সেই কারণে আজি লাহে লাহেকে করে আছো যাতে বস্তুটো একেবারে ডেমেজ হয়ে না যায়। কিন্তু মই যেটো দেখিছো আজি আমার সেক্রেটারির হোক অফিসবিলাক যথেষ্ট সলনি হয়েছে, যথেষ্ট সলনি হয়েছে, কাম মানুহবিলাক আরম্ভ করেছে। মই সকলকে অনুরোধ করেছো যে তিনিদিন অফিসত থাকক, তিনিদিন ফিল্ডখনত ঘরক আর পাবলিকক লৈ কাম করক। আগতে কি আসলে অফিসারবিলাকে বহুতে আসলে সি মানে জয়েন করার রিটায়ার্ড হওয়ালেক কিবা থেসিস লিখার রিসার্চ পেপার লিখার নিচিনা অফিসতে বহি থাকে, সি কোনো ফিল্ডর কথা না জানে, তেনেহলে উন্নয়ন কত হব? এই কারণে কৈছে অফিসারবিলাকে আধা সময় অফিসত থাকক, আধা সময় ফিল্ডত থাকক আর স্কিমবিলাক সাবলৈ যাও। আজি যি স্কিমে নহোক কিয় সরু ডাঙর, আজি টেন্ডার দিছে, রাস্তার কাম করেছে, আমার সেক্রেটারি সাবলৈ যাও, ইঞ্জিনিয়ারবিলাক সাবলৈ যাও, স্কুলের কিবা একটা কাম করে আছে এইটা সাবলৈ যাও। এইখিনি কথাটো মানে মই এটাকে সকল কয়ে আছো আর এটা লাহে 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 আমার যথেষ্ট পরিবর্তন আছে। তিন চারিটা সাবজেক্ট পড়াই আছে, আমি সাবজেক্টটা বরাবর কারণে কথা পাতি আছো আর ইয়ার ল্যাবরেটরিবিলাক হোস্টেলবিলাক সব ঠিক করে দি পেলায় নামত পলিটেকনিক যদিও বেস্ট অফ দ্য বেস্ট টেকনিক্যাল এডুকেশনটা যাতে তখন সকলে দিব পারে এই কথাবিলাক আমার সরকারত আলোচনা হয়েছে আর আমি সেইমতে কাম